সব ভিজে কাক ভিজা মাঝ নদীতে কাক ভিজা আমরা এখন সাইডে কিন্তু চলে আসছি দ্রুত ট্রেনে রাত ভিজে গেছে তাও রাতকে আমি ওড়না দিয়ে কিছুটা সেভ করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আর আমিও এই মুহূর্তে ভালো আছি তো নৌকা ভ্রমণের যে গত দুইটা ভিডিও দেখিয়েছিলাম তো সেকেন্ড ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা মাছ নদীতে মোটামুটি বিপদেই পড়েছিলাম আর আজকে আমি আপনাদের সাথে আমরা কীরকম বিপদে পড়েছিলাম আর কিভাবে উদ্ধার হয়েছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই তো এই যে চারপাশের এই অসাধারণ দৃশ্য আর এই যে থই থই পানি এই পানি তো দেখতেই পেয়েছিলেন নদীতে আরও অনেক বেশি পরিমাণে পানি থই থই করছে তো এসব দেখে যেহেতু আমরা লোভ সামলাতে পারিনি আমরা নৌকা ভ্রমণে বেরিয়ে গিয়েছিলাম তো আমরা যখন নৌকা ভ্রমণে গিয়েছিলাম তখন কিন্তু আকাশটা খুব বেশি মেঘলা ছিল না যদিও একটু হালকা হালকা মেঘ করেছিল জায়গায় জায়গায় কিন্তু রোদও ছিল এই দেখতেই পাচ্ছেন এখন একটু হালকা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে তো আমরা যখন নৌকায় উঠেছি তখন অতটা মেঘলা ছিল না কিন্তু পরবর্তীতে নৌকায় ওঠার পরপরই এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আকাশ মেঘলা আর আমিও আমার মেয়ে কিছুটা ভয় পাচ্ছিলাম কারণ আমি আমার ছেলে মেয়ে আমরা তিনজনের কেউই সাঁতার জানি না একমাত্র কিন্তু রাধের বাবাই সাঁতার জানে তো মাঝে ভাইও বলছে কিছু হবে না এখানে খুব বেশি পানি না তো খুব বেশি পানি না হলেও যদি সাঁতার না জেনে থাকি যতটুকু পানি আছে অতটুকুই আমাদের জন্য বিপদ বৃষ্টি না শুরু হয়ে যায় আমরা আস্তে আস্তে পুরো অন্ধকার বৃষ্টি হলে আবার যদি বাতাস টাতাস ছুটে শুক্রবার মনে হয় অনেক ভিড় থাকে এখানে না বৃষ্টি এসে বসতে পুরা আমরা নদীর মধ্যে এখন মোবাইল তাড়াতাড়ি ঢুকাই বৃষ্টি সব ভিজে কাক ভিজা মাঝ নদীতে কাক ভিজা আমরা এখন সাইডে কিন্তু চলে আসছি দ্রুত ট্রেনে রাত ভিজে গেছে তাও রাতকে আমি ওড়না দিয়ে কিছুটা সেভ করছি দেখো 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 ই করে নেক না 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 লাগাই নেক ক্রিসবি লাগাই নেক এখানে তো ধাক্কা খাবে তো তো দেখতেই পেলেন কি পরিমাণে বৃষ্টিতে সবাই আমরা ভিজে গেছি আর তারপর পরে কিন্তু নদী অনেকটা উত্তাল হয়ে গেছে কিন্তু আল্লাহর রহমতে আমরা তখন প্রায় কাছে পৌঁছে গেছি আমাদের আর ওই বিপদ হয়নি তো আমরা যেহেতু কেউ সাঁতার জানি না আর আকাশ এত মেঘলা ছিল আমাদের পরবর্তী জেলের কাছে যাওয়ার ডিসিশনটা খুবই ভুল ছিল আর এই রকম ভুল করেই কিন্তু মানুষ বিপদে পড়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো এভাবেই ঘটে তো এখন ভাবলেই ভয় লাগে তখন এতটা ভয় পাচ্ছিলাম না কিন্তু এখন মনে পড়লে আসলেই ভয় লাগে আল্লাহ তাআলা যেন আমাদের এই রকম অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করেন আমিন আমাদের কিন্তু সেদিন চা খাওয়াও হয়নি কারণ রিক্সায় ওঠার পর আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তারপর আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি আর সবাই অনেকটা ভিজা ছিলাম তাই আর কোথাও দেরি করিনি কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা অনেক ঘুরবো বাহিরে খাওয়া দাওয়া করবো কিন্তু তার কিছুই হয়নি তাই বাসায় এসে গরম গরম নাগেটস আর পাঁপড় ভেজে দিয়েছি এখন এটাই খাচ্ছে সবাই আর আমরা কীরকম বিপদে পড়েছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ